গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে তৃতীয়বারের মতো বন্যার কবলে পড়ল কারিগরা। বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করার পর থেকেই ক্রমেই বন্যা পরিস্থিতির অবনতি হতে হচ্ছে। বিভিন্ন গ্রামে মানুষের বাড়িঘরে ঢুকে গেছে বন্যার জল, আর এতে বানবাসী মানুষ শিবিরে আশ্রয় নিতে শুরু করেছে। বড়ৈতলী পঞ্চম খণ্ড, মোহনপুর পাট প্রথম খণ্ড, তিনটিকরি, গোবিন্দপুর প্রথম খণ্ড, খোলাচরি, বুরুঙ্গা, সরিষাকুড়ি, গেন্ডামারা, কান্দিগ্রাম অঞ্চলের পরিস্থিতি জটিল রূপ নিচ্ছে। ইতিমধ্যে মধুয়ারপাড় পাঠশালায় আশ্রয় নিয়েছেন বেশ কিছু বানবাসী পরিবার। দুর্যোগ মোকাবিলা বিভাগ সূত্রে পাওয়া খবর মতে ইতিমধ্যে কাটিগড়া সার্কেলের 85টা গ্রাম বন্যার কবলে পড়েছে। আক্রান্ত হয়েছে প্রায় 90,000 মানুষ। এ পর্যন্ত 4টা শিবিরে আশ্রয় নিয়েছেন 35টা পরিবার। বানবাসীদের মধ্যে ত্রাণ বণ্টন অব্যাহত রেখেছে প্রশাসন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে জল পরিশোধ বণ্টন করা হচ্ছে। আমাদের কাছে বানবাসী মানুষের কিছু ভিডিও রয়েছে।